আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা নিউজে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইবির পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান এ সময় তিনি বলেন নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই তবে আমি এখন পর্যন্ত নৌকার পক্ষে সেইভাবে মাঠে নামে নাই মনে একটা কষ্ট ছিল আজকে থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে পুরোপুরি নামলাম এসময় তিনি আরো বলেন তৈমুর আলম খন্দকার সাহেবকে বলবো আপনি আপনার মতো প্রচার চালান তবে হাতি দিয়ে নৌকা ডোবানোর কথা যখন বলেছেন সেক্ষেত্রে আমি বলতে চাই আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জে হাতি দিয়ে নৌকা ডোবানো কোনোদিনই সম্ভব নয় এ সময় শামী ওসমান আরো বলেন রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি নৌকার বিরুদ্ধে না নৌকার প্রতীক আমার রক্ত দিয়ে কেনা প্রতীক দর্শক স্বামী ওসমানের বক্তব্যকে কেন্দ্র করে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং সর্বশেষ আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ